এই যে একটা মেয়ে আপনার ইন্টারভিউ নিচ্ছে, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন, এটার জন্য কি বাসায় দেখার পরে কোনো প্যারাই পড়তে হবে? মেবি আপনি একটু কিউট আছেন, এর জন্য প্যারাটা একটু বেশি হইতে পারে। আপনি হুট করে খবরে দেখলেন যে গোসল করতে গিয়ে একটা ছেলে আর একটা মেয়ে মারা গেছে, আপনি তখন কি সিদ্ধান্ত নেবেন? আমি তো এমনিতেই দুদিন ধরে গোসল করি। শীতকালে কয়দিন পর পর গোসল করেন? সত্যি বলতে একদিন পর পর করি। এই যে শীত চলে আসছে না, আমার তো গরম লাগতেছে। আপনি গরম লাগতেছে কেন? আপনার কথা শুনি। ওয়েলকাম টু মাস্টার মাইন্ড। আজকে আবারও চলে এসেছি সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঘুরতে আসে, আর আপনাদের সাথে আছি আমি ফাহমিদা তৃষা। দেখা যাক আজকে আমি কাদের খুঁজে পাই আমার সহজ প্রশ্নের উত্তর আরও বেশি সহজ করে দেওয়ার জন্য। চলুন তাহলে যাওয়া যাক। আচ্ছা, এই যে শীতকাল আসছে তাই না, আপনি হুট করে খবরে দেখলেন যে গোসল করতে গিয়ে একটা ছেলে আর একটা মেয়ে মারা গেছে, আপনি তখন কি সিদ্ধান্ত নেবেন? আমি তো এমনিতেই দুদিন ধরে গোসল করি। এই শীতে বাসায় হুট করে বাচ্চা সহ গার্লফ্রেন্ড নাকি শুধু গার্লফ্রেন্ড, কোনটা আসলে বেশি খুশি হবেন? এটা মন মে লড্ডু ফুটা। অবশ্যই শুধু গার্লফ্রেন্ড, বাচ্চা সহ বাচ্চা তো আমার টামি নিব, অন্যের বাচ্চা নিব না কেন? বাচ্চা সহ গার্লফ্রেন্ড, এমনও তো হতে পারে যে গার্লফ্রেন্ড যেহেতু আপনার বাচ্চাটা, বাচ্চাটা আমার ফ্রেন্ডেরও হতে পারে। তাহলে আপনার গার্লফ্রেন্ড আপনার ফ্রেন্ডের বাচ্চা নিয়ে কেন আসবে? গার্লফ্রেন্ডের উপরে ভরসা নাই এখন। আপনি বিয়ে করতে চাচ্ছেন কিন্তু আপনার বাবা মা আপনাকে মানে বিয়ে করাবে না এই মুহূর্তে, বা তারা বুঝতেই চেষ্টা করছে না যে আপনি এই সময় বিয়ে করতে চাচ্ছেন, আপনি আসলে তাদেরকে কিভাবে বুঝাবেন যে আপনি ঠিক এই মুহূর্তেই বিয়েটা করতে চাচ্ছেন? বোঝানোর একটাই মাধ্যম আমি দেখতেছি, প্রথম মাধ্যম যেটা সর্ব মানে সবচেয়ে দরকারি, মনে করেন আমার আম্মু আমার পাশে আছে, হাইটটা যাইতেছে, আমি বললাম যে এত বড় খাট দিয়ে আমি কী করবো, খাটটা আর একটু ছোট হইলে ভালো হইতো, আর যেহেতু বড়ই কিনছ আরেকজন তো আনলেই পারো। অথবা আম্মু তোমার হাতে রান্না তো সবসময় খাইতে আর ভালো লাগতেছে, আর একটু চেঞ্জ আসবো না, একটু চেঞ্জ করার চেষ্টা করো, নাকি কাউর আবার নতুন আনবা, দেখো চিন্তা করে। এই আম্মুকে দিয়ে সব প্রথমে শুরু করলাম, তারপর তাতেও যদি কাজ না হয়, তাতেও কাজ না হলে বলবো যে আব্বুর একটা বিয়ে করেছি। এই যে একটা মেয়ে আপনার ইন্টারভিউ নিচ্ছে, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন, এটার জন্য কি বাসায় দেখার পরে কোনো প্যারাই পড়তে হবে? মেবি আপনি একটু কিউট আছেন, এর জন্য প্যারাটা একটু বেশি হইতে পারে। কেমন প্যারাই করেন শুনে আমার মনে হচ্ছে আপনি এখনো ভয় পাচ্ছেন। ভয় পাচ্ছেন, কাঁপতেছি অলরেডি। মানে এমন হয় না যে রাতের বেলা আপনার কোনো বান্ধবী টুং করে একটা টেক্সট পাঠাইছে আর ভাবি সেটা ঠ্যাং করে দেখে ফেলছে আর ঘ্যাচাং ঘ্যাচাং করে? এইটা প্রায় মানে হয় নাই বললেই হয়, বিকজ হচ্ছে এভরিডে এমনিতেই মোবাইল ওর কাছে থাকে বাসা যাওয়ার পরে, তো হচ্ছে একবার অলরেডি সে চেক করে ফেলে। আল্লাহ, আমার না মনে হচ্ছে সত্যি এই ভাইয়া একটা খাঁচায় বসবাস করছে। ভাই এটা প্লিজ, এটা কি কোনো মানে ভিডিও আকারে প্রকাশ টকাশ হতো নাকি আপনাদের ইন্টারভিউ? ভাই ওই যে ক্যামেরা তাহলে কেন? আমি তো ভাবছিলাম এফএম যেহেতু সেহেতু রেডিও হবে। রেডিওই তো, কিন্তু যে ক্যামেরায় দেখাবো আমরা। আল্লাহ, বাই বাই টাটা গুড বাই গয়া, বাই বাই টাটা গুড বাই গয়া। এই শীতকালে হচ্ছে প্রতিদিন কে গোসল করেন, হাত উঠান। প্রতিদিন করি না, এই প্রশ্ন আপনার জন্য। আপনি আপনি ঠান্ডা সমস্যা, আপনি গোসল করতে গিয়ে খবর পেলেন একটা ছেলে আর একটা মেয়ে গোসল করার সময় হুট করে মারা গেছে, আপনি তখন কি সিদ্ধান্ত নেবেন? গোসল করা বাদ দিয়ে দেব। বিয়ের পর আপনার স্বামী যদি আপনাকে ফেসবুক চালাতে না দেয় আপনি কি করবেন?
বিয়ের পর আমি বিয়েই করব যখন আমার জীবনের সব আশা ভরসা শেষ হয়ে যাবে তারপর Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. মানে কোন মানুষ বলতে পারে জীবনে চরম হতাশার পর্যায়ে গেলে সে বিয়ে করবে না আমি মেবি মনে করেন আশেপাশে যেরেই দেখি হাজবেন্ড হলে মন মতো ঘোরা যায় না নিজের মতো চলা যায় না তার কথায় আমার স্বাস্থ্য হইব তার কথায় আমার উঠতে হইব বসতে হইব তার যেটা ভালো লাগে এটা করতে হইব তো আমি চাই না এরকম একটা বন্দি জীবনে চলে আসি আচ্ছা মেয়েদের ছেলেদের এই হেয়ার স্টাইল এত ঢংরং করে কাটার প্রতি এত আগ্রহ কেন ছেলেরা স্টাইলিশ এটাই বাসায় হুট করে শুধু গার্লফ্রেন্ড কিংবা বাচ্চা সহ গার্লফ্রেন্ড কোনটা আসলে বেশি খুশি হবেন শুধু গার্লফ্রেন্ড কেন গার্লফ্রেন্ড আসলেই তো ভালো হবে শীতকালে কয়দিন পর পর গোসল করেন সত্যি বলতে একদিন পর পর করি স্কুলে যখন পড়তেন হ্যাঁ তখন হচ্ছে যেদিন পড়া পারতেন না বা পড়া কমপ্লিট না করে স্কুলে যেতেন ক্লাসে সেদিন স্যারের মায়ের হাত থেকে বাঁচার জন্য কি করতেন ওরকম কিছুই করতাম না শুধু লাস্ট বেঞ্চে বসে থাকতাম আচ্ছা এই যে আপনি মেয়েদের কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকেন মেয়েদের কলেজে হ্যাঁ জীবনও আপনার কলেজে কি আপনার সাথে মেয়েরা পড়ে হ্যাঁ নাম সকালে ক্লাস হয় কাদের মেয়েদের আর আপনাদের সাড়ে বারোটা থেকে আচ্ছা আর মেয়েদের যখন ছুটি তখন কি করেন বাসায় থাকি গেটের সামনে এরকম করে দাঁড়া থাকেন ওদের একটু দেখার জন্য না এই যে শীত চলে আসছে না আমার তো গরম লাগতেছে আপনি গরম লাগতেছে কেন আপনার কথা শুনি আচ্ছা আপনি বিয়ে করতে চাচ্ছেন মানে এখন তো আপনি স্টুডেন্ট আর কি যখন বিয়ে করতে চাইবেন তখন আপনি বাসা থেকে বিয়ে করাবেন না বাবা মাকে কিভাবে আপনি বুঝাবেন মানে কি কি করবেন তখন যে আসলে তারা যেন ওই মুহূর্তে আপনি কি বিয়েটা করাই বিয়ে তো আম্মুর কথাই করবে আম্মুর কথাই করবেন ঠিক আছে কিন্তু আপনি যখন বিয়ে করতে চাইবেন তখন আম্মুকে কিভাবে বুঝাবেন যে পাত্রী দেখো এখন আমি বিয়ে করতে চাই বলবো আম্মুকে কি বলবো বিয়ে করবো এভাবে ডিরেক্ট ডিরেক্ট আল্লাহ লাজ লজ্জা কিচ্ছু না পুরুষ মানুষ নিজের বউ রেখে অন্যের বউয়ের প্রশংসাটা কেন বেশি করে বলতে পারবেন আমার তো বউ নাই আমি জানি না বউ থাকলে অবশ্য হয়তো বা জানতাম এই কষ্টে আমাকে কি একটা গান শোনাবেন গান শুনাইলাম শোনান তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা আজকের মতো মাস্টারমাইন্ড থেকে বিদায় নিচ্ছি আমি ফার্মিদা তৃষা দেখাবে পরবর্তী এপিসোডে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই জাগো এফএম 94.4 এর সাথেই থাকুন